কর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশরীরি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। শিক্ষকতা করা ছাড়াও ঘুরে ঘুরে নানান ধরনের চাকরি করেছেন। ছোটা নাগপুর, হাজারিবাগ, রাঁচি ও মানভূমের বিভিন্ন জঙ্গলে ঘুরেছেন এবং সেই সব অভিজ্ঞতা কাজে লেগেছে তাঁর লেখায়। জমিদারি দেখাশোনার কাজ পেয়ে জঙ্গলমহলে থাকার সময় পথের পাঁচালী লেখেন। মাত্র 21 বছরের সাহিত্য জীবনে অজস্র উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য লিখেছেন তিনি। তার মৃত্যু হয় 1 নভেম্বর 1950। আজকের গল্পটি আমরা নিয়েছি দীপায়ন থেকে প্রকাশিত অলৌকিক গল্প সম্ভার এই সংকলনটি থেকে। প্রধান চরিত্রে শরৎবাবু, শ্যামাপদ মুক্তার, উকিল নিতাই বাবু, রেবতী মোহন বাবু, আরদালি দিগম্বর এবং মেয়েটি। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে অশরীরী। নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচু তলার আড্ডায়, কিন্তু সেসব নিতান্ত পানসে গোছের ভূতের গল্প। পাড়াগাঁয়ের বাঁশবাগানের আমবাগানের গিয়েও ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে, ওসব অনেক শোনা আছে। ওর বেশি আর কেউ কিছু বলতে পারল না। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন। 60-এর কাছাকাছি বয়স। তান্ত্রিক সাধনা করেন, ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় করে দেন, কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধে হবে ঠিক করে দেন। পরের বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এইসব কাজে। লোক অতি সজ্জন, সকলে মানে, শ্রদ্ধা করে, অনেকে ওর সামনে ধূমপান করে না। শরৎবাবু ঢুকে বললেন, এই যে কি হচ্ছে আজ, যা বাদলা নেমেছে। শ্যামাপদ মুক্তার বললেন, আসুন আসুন চক্রবর্তী মশাই, আরে আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে, তবে তেমন জমছে না। হা, আপনার তো। শরৎ চক্রবর্তী মশাই বললেন, আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ভূতের গল্প নয়। সেটা কিসের গল্প তা আমিও জানি না, এই আপনারা শুনে বিচার করুন। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম। স্বর্গ মর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে। শরৎবাবু বললেন, আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করল। আমার পরিবার বর্গ তখন ঢাকায়, তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম। নতুন জায়গা, সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই। বিশেষ করে ছেলে মেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। তা যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর, ছোট লাইনে যেতে হয়, পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল। কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের শিখরমালা চোখে পড়ে। বড় নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া, ছোট্ট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখুজ্জে, বাড়ি নদিয়া জেলা, বেশ ফর্সা, লম্বা, দোহারা চেহারা। আমায় খুব যত্ন করলেন, দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন, ভরসাও দিলেন। তৃতীয় দিন সকালে আমায় বললেন, আপনাকে একটা কথা বলি। আমি বললাম, কি? আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কেন? তাতে বলে, আপনি জানেন না কিছু এদেশের ব্যাপারে? আমি বললাম, না, কি ব্যাপার? বলে, এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা দেখছি। দু একবার জ্বর হলেই ওই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, তখন জীবন নিয়ে টানাটানি। এই রকম তো এদেশের কাণ্ড। আমি জিজ্ঞেস করলাম, আপনারা আছেন কি করে? তাতে উনি বললেন,
সে কথা আর বলে লাভ নেই, ইচ্ছে করে নেই, আছি পড়ে পেটের দায়ে। চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাবো কোথায়, খাবো কি? আমার দুটি মেয়ে পরপর মারা গেছে ওই ব্ল্যাক ওয়াটার ফিভারে, তবুও বদলি পেলাম না, কি করি বলুন তো শরৎবাবু? তবেই তো, উনি আরো বললেন একটু সাবধানে থাকলেই হবে, জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে। ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? আমার কৌতূহল ছিল, আমি জিজ্ঞেসও করলাম। তাতে উনি বললেন ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম, বিশেষ করে এই বর্ষা।